সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিতর ফল শিগগিরই সম্মানিত আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাত কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর ওশির সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার ইতিমধ্যে থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যারা সূত্রতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর বলা চলে কেননা আপনাদের সূত্রতম শিক্ষক নিবন্ধনের ফলাফল কিন্তু ইতিমধ্যেই শেষ পর্যায়ে ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এবং এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলাদেশের অন্যতম সোনাম পত্রিকা প্রথম আলো থেকে নেওয়া হয়েছে আপনারা জানেন যে প্রথম আলোর নিউজ অধিকাংশে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয় এবং এই নিউজটি আজকে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন কেননা যারা শুধুতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে পথ চেয়ে আসে কখন তাদের ফলাফলে প্রকাশিত হয় এবং তারা এই ফলাফলের একটা আপডেট জানার জন্য তারা অনেক চেষ্টা আছে যে কোনো শ্রুতম শিক্ষক নিবন্ধনের ফলাফলের আসলে কবে ফলাফল দেবে এই নিয়ে তাদের জানার আসলে আগ্রহের কোনো শেষ নেই তাদের জন্য এই সুখবর নিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বিরাজ কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট অর্থাৎ চোদ্দোই আগস্ট দু হাজার তেইশের পর সর্বশেষ আপডেট শততম শিক্ষক নিবন্ধনের লিখিতর ফল শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায় কর্তৃপক্ষ এটিআরসি দ্রুতই এ ফল প্রকাশের জন্য জোর চেষ্টা চালাচ্ছে এনটিআরসি এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল কাদের খান প্রথম আলোকে বলেন সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফল শীঘ্রই প্রকাশ করা হবে আমরা এই ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি বছরের মার্চে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য সতেরোতম শিক্ষক নিবন্ধনের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয় এন এর বিজ্ঞপ্তিতে বলা হয় স্কুল ও কলেজ পর্যায়ে স্কুল ও স্কুল পর্যায়ে পর্যায়ে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা গত পাঁচে মে এবং কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা ছয় মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয় এক লক্ষ একান্ন হাজার চারশো ছত্রিশ জন প্রার্থী ঐশ্বিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র এখানে ঐশ্বিক বিষয়ে লিখিত পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেন খুবই কম এখানে কিন্তু মাত্র এক লক্ষ চার হাজারের মতো সেটা আমরা পরবর্তী আসতেছি এন এর অধীনে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বিশের প্রিলিমিনারি পরীক্ষার ফল গত বাসে ফেব্রুয়ারি এন ওয়েবসাইটে প্রকাশ করা হয় এ পরীক্ষায় মোট উত্তীর্ণ হন এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জন এর মধ্যে স্কুল পর্যায়ে পনেরো হাজার স্কুল পর্যায়ের টুতে পনেরো হাজার তিনশো উনচল্লিশ জন স্কুল পর্যায়ে ওয়ানে বাষট্টি হাজার আটশো জন এবং কলেজ পর্যায়ে তিয়াত্তর হাজার একশো তিরানব্বই জন পরীক্ষায় পাশের হার ছিল চব্বিশ দশমিক এইট নাইন হাজার বিশ সালের তেইশে জানুয়ারি সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এন টিআরসির অধীন গত তিরিশ ও একত্রিশে ডিসেম্বর সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল টু কলেজ স্কুল ও কলেজ পর্যায়ে মোট এগারো লাখ তিরানব্বই হাজার নয়শো আটাত্তর জন পরীক্ষার্থী আবেদন করেন পরীক্ষা অংশ নেন ছয় লাখ আট হাজার চারশো বিরানব্বই জন এর মধ্যে স্কুল টু পর্যায়ে পরীক্ষা অংশগ্রহণ করেন নব্বই হাজার একশো একানব্বই স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে অংশগ্রহণ করেন তিন লাখ দুই হাজার চারশো বিরানব্বই ও কলেজ পর্যায়ে অংশগ্রহণ করেন দুই লাখ পনেরো হাজার আটশো সাতাশি জন সো আপনারা বুঝতে পারছেন যে ফলাফল যেহেতু আপনাদের তৈরি অর্থাৎ বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো মুহূর্তেই তারা ফলাফলটি প্রকাশিত করে দিতে পারে এমনকি তার আগে ফলাফলটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তারা খুব শীঘ্রই কাজগুলো চলমান অবস্থায় রয়েছে যেহেতু এখান থেকে জানা যাচ্ছে যে তারা ফল আসলে খুব দ্রুত সময় প্রকাশ করার জন্য যা যা দরকার সেটা সেটা কিন্তু করতেছে অর্থাৎ এনডিআরসি কিন্তু বসে নেই তাদের টার্গেট প্রথম টার্গেট সতেরোতমে শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশিত করে খুবই দ্রুত সময়ের মধ্যে আঠারোতম সার্কুলার প্রকাশ করা কারণ দীর্ঘ তিন অর্থাৎ প্রায় চার বছরের মতো আসলে কোনো এই শিক্ষক নিবন্ধনের আসলে আঠারোতম সার্কুলার প্রকাশিত হচ্ছে না আর আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে দুই বছর এবং তাছাড়াও বিভিন্ন কারণে এক বছর দেড় বছর চলে গেল অর্থাৎ নতুন যারা প্রার্থী আছে তারা অধীনে আগ্রহে বসে আছে যে নিবন্ধন পরীক্ষা পরবর্তী নিবন্ধন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তাদের জন্য সুখবর কারণ সতেরোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশিত হওয়ার পর পরেই কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে আর আঠারোতম শিক্ষক নিবন্ধনের যাবতীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ